এটা শুরু হয়েছে স্যার আড়াই বছর, গত আড়াই বছর আগে। বছর আমার 4 বছর রানিং, দেড় বছর আসছিলাম ভালোই, ভালো পরে দেড় বছর আসলাম, এরপর আস্তে আস্তে আমার এই যে মাজারে এক সাইডে এই সাইডে ব্যথা, প্রচন্ড ব্যথা হতো। এটা কি হঠাৎ করে একদিন শুরু হয়েছে না কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে জানতে পারেন? যেতেই না, এটা হাঁটাহাঁটির মাধ্যমে এটা হয়েছে, হাঁটতাম আর তো দেখতেন যে ব্যথা হচ্ছে, ব্যথা হতো। তখন আর যখন আর পারি না, তখন আমার এক বাতিরা তাহে আমি বললাম যে আমার তো পাওয়ার ইমিউন সমস্যা, ডাক্তার কাছে যেতে হবে। তো ঠিক আছে, যাবো, তো ডাক্তার দেখলাম, ইন্ডিয়ান ডাক্তার দেখলাম। সৌদি আরবে আপনি ইন্ডিয়ান একজন ডক্টরের শরণাপন্ন হন, তো ডক্টরের কাছে যখন যান উনি আপনাকে দেখে কি বলেছিলেন? এমনি এক্সে করছি, সব পরীক্ষা করছি, রক্ত পরীক্ষা, অস্ত্র পরীক্ষা, সব পরীক্ষাই করছি। করার পরে ওই ক্যালসিয়ামের সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা, ক্যালসিয়ামে কত ওষুধ দিল, ব্যথার কিছু ওষুধ দিল, আর সূর্যের আলো লাগানোর জন্য বলছে যে সূর্যের আলো লাগান। তো ওই খাইলাম, কিছুদিন খাইলাম, তারপরে সামান্য একটু ভালো হয়েছে। এরপর পারছি না, ডাক্তার দেখাইছি ওইখানে, ডাক্তারে দেখি অনেক ইয়ে করছে যে অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মনে হয় এরকম একটা কাজ আমি আর ভালো হবো না। ডাক্তার দেখলাম, 3টা 4টা ডাক্তার দেখলাম, আমি আর কেউ ভালো হবো না, আমি কি পঙ্গু হয়ে যাবো? এবার কুয়েতে দেখলাম যে স্যারের ইউটিউব দেখলাম, দেখে বললাম যে ভাই আমি স্যারের ইউটিউব দেখি, দেখে দেখলাম না স্যারের দেখাবো দেশে যাই না, আমার আমার বাইরে আবার থাকে আমার ঢাকা ব্যাংকে স্যার কি করে, বললাম যে শ্যামলী উনি মানে ডাক্তার সৌগুল্লা স্যার, ডিপিএসসি হসপিটাল, হ্যাঁ এটা কোন জায়গায়, এটা ঠিকানাটা বার করে, অসুবিধা নেই, আমার ঢাকা কোন জায়গায় এটা আমি বার করতাম, ঢাকা সব জায়গায় আমি আমার চিনা ভাই না। তো উনি এসে খোঁজখবর নিয়ে ফোন নিয়ে জানছে, তখন সেই অনুযায়ী আপনি বাংলাদেশে চলে আসেন। তো আসার পর আসার দুদিন আগে আমি ফোন করে আমাকে সিরিয়াল লিয়ে রাখেন, সিরিয়াল লিয়ে রাখছে। তারপরে যখন আপনি প্রথম স্যারের কাছে আসেন, স্যারের রুমে ঢুকেন, স্যারের সাথে আপনার দেখা হয়, স্যার আপনাকে দেখেছেন এবং স্যার তার অবশ্যই তার অভিজ্ঞ চোখ দিয়ে আপনাকে দেখেছেন, তো স্যার দেখার পরে কি বলেছিলেন আপনাকে? এত তো বলো যে কী কী সমস্যা, ওই সমস্যার কথা বললাম, মাথার সমস্যা, হাঁটুর সমস্যা, এগুলি বললাম। স্যারে বলছিল 12 দিন ভর্তি হওয়ার লেগে, তো আমরা ভর্তি হই নাই, ওষুধ নিয়ে গেছিলাম, একটু উপকার পাইছি ওষুধ নিয়ে, তারপরে না ওষুধ হয়তো না ভর্তি, স্যার বলছে ভর্তি হওয়ার জন্য ভর্তি হয়ে যায়। কোমরের ব্যথা কি এখন আছে? না, এখন ব্যথা হয় না, ইনশাল্লাহ নাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মুজিবুর রহমান আমাদের একজন প্রবাসী ভাই, দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন, দেশের জন্য যে সবচেয়ে দামি রেমিটেন্স, যেটা আমাদের অনেক বেশি দরকারি একটি জিনিস, সেটার যোগান দিয়েছেন, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দেশের মায়া ত্যাগ করে দীর্ঘ একটা সময় উনি প্রবাসে কাটিয়েছেন। বাট হঠাৎ করেই সব কিছু ঠিক চলছিল, হঠাৎ করেই ওনার জীবনে একটু অন্ধকার নেমে আসে, হঠাৎ করেই ওনার কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়, সেটা একটা সময় ওনার পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। বাট কেন হচ্ছিল জিনিসটা উনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে ট্রিটমেন্টও নেওয়ার চেষ্টা করেছেন, বাট কী যে সমস্যা সেটা ঠিক কোনোভাবে উনি ধরতে পারছিলেন না। এদিকে সমস্যা ক্রমান্বয়ে খারাপের দিকেই যাচ্ছিল, বাট শেষ পর্যন্ত উনি একটি পথের সন্ধান পেয়েছেন, যার কারণে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পেরেছেন। এই যে ওনার প্রথম থেকে শেষ পর্যন্ত একটি যাত্রা, কি হয়েছিল আসুন পুরো বিষয়টা ওনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি স্যার আছি ভালো। কেমন আছেন স্যার? আচ্ছা ইনশাল্লাহ ভালো আছি। মুজিবুর রহমান আপনার বয়স 38 বছর? জি স্যার। আচ্ছা বাংলাদেশে আপনার দেশে বাড়িটা কোথায়? বাংলাদেশে আমার বাড়িতে কুমিল্লা হোমনা থানা রামকৃষ্ণপুর। আচ্ছা আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? আমি থাকি স্যার কুয়েত। কুয়েতে? কুয়েতে কোথায়? কুয়েতে একটা ফাইল জায়গা আছে, ওই জায়গায় থাকি, হোটেলে। হোটেলে থাকি। আচ্ছা আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে কি একটু আপনার যে সমস্যাটা ছিল সেটা কি একটু খুলে বলবেন, যে কী সমস্যা ছিল এবং কবে প্রথম এটা শুরু হয়েছিল, সূত্রপাতটা কবে?
এটা শুরু হয়েছে স্যার আড়াই বছর গত আড়াই বছর আগে স্যার আমার 4 বছর রানিং দেড় বছর আসছিলাম ভালোই ভালো পরে দেড় বছর আসলে এরপর আস্তে আস্তে আমার এই যে মাঝারে এক সাইড এই সাইডে ব্যথা প্রচন্ড ব্যথা হতো এটা কি হঠাৎ করে একদিন শুরু হয়েছে না কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে জানতে পারেন এটা যেতে না এটা হাঁটাহাঁটির মাধ্যমে এটা হয়েছে কোমরে গেছে হাঁটলে গেলে কট্টর কট্টর আওয়াজ করতো আমি আর এত অ্যালাউ করি নাই আস্তে আস্তে আডুত গেছে আডুতে হঠাৎ করে বাজাবারে আডু মানে চলে না এরকম মানে যখন কোমরে ব্যথা হয় তখনও আপনি জিনিসটাকে অগ্রাহ্য করে গেছেন ব্যথাটা সহ্য করছেন যে আচ্ছা হয়তো চলে যাবে এই জিনিসটা ভাবছিলেন বাট পরবর্তীতে দেখেন যে আপনার ব্যথাটা রেফার হয়ে আপনার পায়ের হাঁটুতে আসতেছে এবং এই হাঁটুতে এক ধরনের শব্দ হওয়া শুরু করেছে আচ্ছা যখন এটা শুরু হয় তখন কি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন মানে এরকমটা হ্যাঁ একটু যখন একটা প্রথম যে স্পিডে হাঁটতাম ওই স্পিডে হাঁটাটা হাঁটতে পারতাম না অল্প কিছু দূর হাঁটলে দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে যে ডান পায়ে ভর দিয়ে হাঁটতাম এক পায়ের উপরে ভর দিয়ে হাঁটতাম আচ্ছা তো তখন কি করেছিলেন তখন আর যখন আর পারি না তখন আমার এক বাতিরা তাহাতে বললাম যে আমার তো পাওয়ার ইমিউন সমস্যা তো ডাক্তারের কাছে যেতে হবে তো ঠিক আছে ডাক্তার দেখলাম ইন্ডিয়ান ডাক্তার দেখলাম সৌদি আরবে আপনি ইন্ডিয়ান একজন ডক্টরের শরণাপন্ন হন তো ডক্টরের কাছে যখন যান উনি আপনাকে দেখে কি বলেছিলেন এমনি এক্সরে এক্সরে করছি সব পরীক্ষা করছি রক্ত পরীক্ষা অস্ত্র পরীক্ষা সব পরীক্ষা করছি করার পরে ওই ক্যালসিয়ামের সমস্যা সেটা বলেছেন যে আপনার ক্যালসিয়ামের সমস্যা আচ্ছা ক্যালসিয়ামের কথা ওষুধ দিল ব্যথার কিছু ওষুধ দিল আর সূর্যের আলো লাগানোর জন্য বলছে যে সূর্যের আলো লাগান আচ্ছা তো এই খাইলাম কিছুদিন খাইলাম আর বলে সামান্য একটু ভালো হয়েছে একটু সামান্য মানে একটু আগে থেকে একটু ইমপ্রুভ সামান্য না মানে যাই যে ছয় মাস গেছে যে যেটা আপনার চেঞ্জ আসে সেই ধরনের কোনো লক্ষণীয় চেঞ্জ আসে হ্যাঁ মানে এভাবে ছয় মাস সাত মাস গেছে মানে চলছে এরপর জানার পারি না এরপর দেশে আসছি এক বছর উপরে গেছে আসলাম আসার পরে আবার কুমিল্লার দেখাইলাম ডাক্তার মানে এই যে আপনি বছর খানেক বললেন এই বছর খানেক কি অবস্থা আরো বেশি খারাপের দিকে চলে গেল একদম প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে আমরা প্রথমে আপনাকে যে অবস্থা দেখেছি যে আপনি একটা পা টেনে টেনে আসতেছেন এক পায়ের উপরে ভর দিয়ে আরেকটা পা টেনে টেনে আপনি হাঁটছেন মানে যেখানে আপনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করছেন বাট সেই মানুষটি হঠাৎ করে এরকম ডিজেবল হয়ে গেলেন তো তখন তো আপনি কোনো ভারী কাজও আর করতে পারতেন না স্বাভাবিক কাজ কিছু করতে পারতেন না এই পা নিয়ে হাঁটাহাঁটি করতাম আচ্ছা তারপরে আপনি দেশে চলে আসেন যখন আর পারছেন না দেশে আসেন ছুটি নিয়ে তো দেশে আসার পরে কি করেছিলেন দেশে আসার পরে কুমিল্লা ডাক্তার না এলাকা ডাক্তার দেখাইলাম ওখানে না ওই ক্যালসিয়াম ওষুধ দিল ব্যথার ওষুধ দিল আর ইঞ্জেকশন দিল একটা কোন কাজ হইতেছে না কোনো উপকার পেলাম কোনো উপকার পাইলাম না দুই মাস গেল চার মাসে ছুটি দিয়ে আসলাম তো দুই মাস গেল না তো কাম হইতেছে না তো ঢাকা যাইতে হইব আর নাইতে কুমিল্লা যাইতে হইব তো আমার এক বড় ভাই বললো যে কুমিল্লা ওখানে দেখাইলাম ইঞ্জেকশন দিল কিছু বড়ি টড়ি দিল দেওয়ার পরে মাজাটা একটু উপকার পাইছি এবার সাত দিনের মাথায় ডাক্তার বললো সাত দিনের মাথায় আপনি আবার আসবেন সাত দিনের মাথায় আবার করোনা করোনা আসলো ফ্লাইট বন্ধ হয়ে যাবো তারপর আর সাত দিন পরে যাইতে পারলাম না কুয়েতে আবার রিটার্ন চলে গেলাম এই অবস্থায় কুয়েতে রিটার্ন চলে গেলাম আচ্ছা তো এই খারাপ অবস্থা নিয়ে আবার যখন চলে গেলেন ওখানকার কাজ তো আর নিশ্চয়ই ঠিক মতো করতে পারছিলেন না অনেক কষ্ট হয়ে কাজ করছি খুবই কষ্ট এই যে মানে এবং তখন কিন্তু আপনি একরকম প্রায় জানেন না যে আসলে যে আপনি এটা সঠিক চিকিৎসা পাবেন কি পাবেন আর যখন দেখছেন আপনি ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছেন এমন তো হতে পারতো যে একদম টোটালি আপনি পঙ্গু হয়ে যেতে পারতেন না স্যার আমি মনে করছিলাম যে আমার তো যে আকামা তো নাই হ্যাঁ যদি না দিতাম আকামাটা চলে যাব হ্যাঁ আকামাটা লাগাইয়া হতো করোনা হতো দু এক মাস বা পরে বা দু তিন মাস পরে আবার আসবো আসলাম চিকিৎসা করে যাবো এই ধারণা করে আচ্ছা যখন গিয়ে দেখছেন যে আর পারছেন না তখন চার মাস পাঁচ মাস লকডাউনে ফিরে আসলাম এরপর থেকে কাজ শুরু করছি এইভাবেই খারাপ অবস্থা এইভাবেই চলছে তারপরে আবার যখন আর পারছি না ডাক্তার দেখাইছি ওইখানে ডাক্তারে দেখিব অনেক ইয়ে করছে যে অবস্থা খুব খারাপ খুব খারাপ দুইটা ইঞ্জেকশন মারলো আর দুইটা
দুটো ট্যাবলেট দিল দেওয়ার পর না কাম হইতেছে না দুই মাস গেল না আর থাকা যাবে না তখন আপনি ডিসিশন নিয়েছেন আমি দেশে আবার চলে যাব কোন ওয়াফি বলতেছে মানুষ বাসলে না টাকা অবশ্যই হ্যাঁ তুমি চলে আসো চিকিৎসা করে বাসলে যাইবা না আসলে অবশ্যই তো আমার বাচ্চা আছে দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে তো এই যে যে আপনি যখন প্রবাসে ছিলেন পরিবারের সঙ্গে যখন আপনি আপনার সমস্যাগুলোর কথা বলতেন তখন কি কখনো মনে হতো যে আপনার কাছে যে যখন আপনি একের পর এক ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না আরো খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে আমার রোগটা আর কখনো ভালো হবে না এরকম সংশয় কি সব সময় কাজ করতে মনের ভিতরে মনে হতো এরকম একটা কাজ আমি আর ভালো হবে না এরকম ডাক্তার দিলাম তিনটা চারটা ডাক্তার দিলাম আমি আর কি ভালো হবে না আমি কি পঙ্গু হয়ে যাব আপনি চলে আসেন আগে চিকিৎসা করা দরকার তো সেই অনুযায়ী আপনি বাংলাদেশে চলে আসেন আসার পরে এবারে কুয়েতে দেখলাম যে স্যারের ইউটিউব দেখলাম দেখে বললাম যে ভাই আমি স্যারের ইউটিউব দেখি দেখলাম দেখলাম না স্যারের দেখাবো দেশে যাই না আমার আমার বাইরে আবার থাকে আমার ঢাকা ব্যাংকে স্যার কি করে বললাম যে শ্যামুলি মনে মনে ডাক্তার সবগুলো স্যার ডিপিএসসি হসপিটাল হ্যাঁ এটা কোন জায়গায় এটা ঠিকানাটা বার করে অসুবিধা নেই আমার ঢাকা কোন জায়গায় এটা আমি বার করতে পারবো ঢাকা সব জায়গায় আমি আমার চিনা ভাই না তো উনি এসে খোঁজ খবর নিয়ে ফোন নিয়ে জানছে তখন সেই অনুযায়ী আপনি বাংলাদেশে চলে আসেন তো আসার পরে আসার দুই দিন আগে আমি ফোন করে আমাকে সিরিয়াল লিয়ে রাখেন সিরিয়াল লিয়ে রাখছে আচ্ছা তারপরে যখন আপনি প্রথম স্যারের কাছে আসেন স্যারের রুমে ঢুকেন স্যারের সাথে আপনার দেখা হয় স্যার আপনাকে দেখেছেন এবং স্যার তার অবশ্যই তার অভিজ্ঞ চোখ দিয়ে আপনাকে দেখেছেন তো স্যার দেখার পরে কি বলেছিলেন আপনাকে এতো তো বলো যে কি কি সমস্যা ওই সমস্যার কথা বললাম মাথার সমস্যা হাঁটুর সমস্যা এগুলি বললাম স্যারে বলছিল 12 দিন ভর্তি হওয়ার লেগে তো আমরা ভর্তি হই নাই ওষুধ নিয়ে গেছিলাম 15 দিন ওষুধ খেয়ে নিশ্চয়ই অনেক ভালো উপকার পেয়েছেন তো একটু উপকার পাইছি ওষুধ নিয়ে তারপরে না ওষুধ হয় না ভর্তি স্যারের কথা বলছে ভর্তি হওয়ার জন্য ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে যান তারপর কয়েকদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে স্যারে বলছিল 12 দিন 18 দিন হয়ে গেছে 18 দিন তো এই 18 দিন পরে কি অবস্থা আপনার পায়ের এই কোমরের ব্যথা কি এখন আছে না এখন ব্যথা না অনেক চলবে না নিজেকে কি এখন মনে হচ্ছে না সেই সম্পূর্ণ সেই 4-5 বছর আগে যে সম্পূর্ণ সুস্থ একটা মানুষ ছিলেন সেই সুস্থ মানুষের মতো মনে হচ্ছে না সম্পূর্ণ মনে হচ্ছে না যে এই চিকিৎসাটা কেন আমি আগে পেলাম না যদি আমি আরো আগে এই চিকিৎসাটা পেতাম ওটা তো ভাবি এতদিন আপনাকে এই কষ্টটা পেতে হতো না ওটা তো ভাবি ধারণাটা যদি আগে জানতাম যে আপনার এই ধরনের চিকিৎসা আগে জানতাম না ইউটিউব আসলো না ইউটিউবে জানার পর না এখানে আসলাম দেখো না চিকিৎসা অনেক খোঁজ করছি কোন জায়গায় গেলে ভালো হবে খোঁজ পাননি স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যেমন যে আপনার প্রবাসী ভাই যারা আপনার কলিগ ছিলেন আপনার পাশাপাশি আপনার সাথে কাজ করতেন তারা দেখেছে যে আপনি কি পরিমাণ কষ্ট করেছেন এই ধরনের কিন্তু অসংখ্য রোগী আছেন আমাদের অসংখ্য আমার বাতিরও আছে আমার বাতিরা আছে আমার লোকে একই হোটেলে কাজ করি ওরও হাঁটুর সমস্যা হ্যাঁ আমাকে বলছে যে তুমি আগে গিয়ে ভালো হও এরপরে আমরা যাব সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছে যারাই সমস্যা হইতেছে যাই না শুই না যেখানে চিকিৎসা করো ভালো জায়গায় আসুক আসলে ভালো শীঘ্রই ট্রিটমেন্টটা পাবে আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী মুজিবুর রহমান বয়স 38 বছর ওনার যে সমস্যাটা ছিল সেটাকে বলা হয় এসপিএ স্পন্ডলো আর্থ্রাইটিস এটা একটি কমন রোগ এটা জেনেটিক্যালিও হয় এটা অনেকের ভিতরে হিডেন অবস্থায় থাকে বাট কারো কারো ক্ষেত্রে সেটা যখন প্রকাশ পায় এই সমস্যাটার কারণে দেখা যাচ্ছে যে একটা মানুষ ধীরে ধীরে একদম সম্পূর্ণ ডিজাবল হয়ে যান একদম সম্পূর্ণ ঘরবন্দী হয়ে যান এটা চিকিৎসা ব্যবস্থা খুবই সহজ যদি না জানা থাকে এই চিকিৎসা ব্যবস্থাটা অনেকের কাছে অনেক বড় কঠিন যেমনটা হয়েছিল আমাদের এই ভাইয়ের কাছে অনেক ডক্টরের কাছে গিয়েছেন হয়তো তারা ঠিকমতো হয়তো তাকে অবজার্ভ করেনি বা সেই মতো হয়তো সময় দেননি বা হয়তো বুঝতে পারেননি যে আসলে সমস্যাটা কোথায় যদি প্রথম দিকে এই সমস্যাটা হতো ওনাকে এতটা দিন এইভাবে কষ্ট করতে হতো না এতগুলো টাকা নষ্ট হতো না
এই বারবার দেশে আসা যাওয়া এই সবকিছু মিলে কিন্তু অনেকটুকু কষ্ট উনি করেছেন, বাট উনি কিন্তু হাল ছেড়ে দেননি। ওনাকে বেঁচে থাকতে হয়েছে, ওনাকে সুস্থ থাকতে হয়েছে, কেন হয়েছে, ওনার পরিবারের জন্য। উনি ডিটারমাইন্ড ছিলেন যে ওনাকে সুস্থ হতেই হবে, এবং সেখান থেকে কিন্তু উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হতে পেরেছেন। দর্শক, আমাদের একের পর এক ভাই ভালো হয়ে যাচ্ছেন ছোটমতো সঠিক একটা সিদ্ধান্তের ব্যাপারে। আমার পাশে আজকে আমার এই ভাই বসে আছেন, উনি বুক ফুলে উনি বলতে পারছেন যে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এই জায়গাটা একদিন হয়তো আপনিও বসবেন, হয়তো আপনার বাবা মা ভাই বোন আপনার আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, ওনারাও একদিন বুক ফুলেও বলতে পারবেন যে আমি একটা সময় অসুস্থ ছিলাম, বাট আজকে আমি সম্পূর্ণ সুস্থ। আমি আর দশটা সুস্থ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের মতো করে আমি একই রকম জীবন আচরণ করব। এই কথাটা বলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। অসুস্থতা একটা মানুষকে পুরো করে সম্পূর্ণ শেষ করে দেয়। আপনার নিজেকে শেষ করে দেওয়ার জন্য আপনার এই পৃথিবীতে জন্ম হয়নি, এই পৃথিবীতে কিছু করার জন্য আপনি এসেছেন। কেন সম্পূর্ণ ছোট্ট একটা অসুস্থতা আপনার সারা জীবন ধ্বংস করে দিবে, সেটা আমরা কখনোই করতে দিব না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।